আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন তো এখন আপনার বিকাশ অ্যাপ ব্যবহার করার ফলে কিন্তু আপনাকে বিকাশ থেকে পয়েন্ট দেওয়া হয় আর এই পয়েন্ট ভাঙিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ক্যাশব্যাক পেতে পারবেন তো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাপের থাকা পয়েন্ট ভাঙিয়ে আপনি বিকাশ থেকে ক্যাশব্যাক নেবেন তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব স ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি একটিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো ওপেন করে অবশ্যই কিন্তু আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন বিকাশ আইকনের বাম পাশে রয়েছে রিওয়ার্ড আইকন তো এটাতে আপনি ট্যাপ করে দিবেন তো এখানে আপনি যে পয়েন্টগুলি অর্জন করবেন সেগুলি কিন্তু এখানে দেখতে পারবেন পাঁচ হাজার তিনশো পয়েন্ট আমার এখানে রয়েছে তো এখানে আমার জন্য যে অফারগুলি প্রযোজ্য সেগুলি এখানে দেখাচ্ছে মোবাইল রিচার্জে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো এখানে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট আমার রিওয়ার্ড থেকে যে পয়েন্টটি অর্জন করেছি সে পয়েন্ট কিন্তু এখানে পাঁচ হাজার পয়েন্ট কাটা হবে সেক্ষেত্রে কিন্তু আমাকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেবিলে এখানে ষাট টাকা ক্যাশব্যাক যে কোনো পেবিল যেমন বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল তো এই ধরনের বিলগুলি পে করলে কিন্তু এখানে ষাট টাকা ক্যাশব্যাক দেওয়া হবে তো আমার এখানে প্রযোজ্য রয়েছে পাঁচ হাজার পয়েন্টে কিন্তু আমি ষাট টাকা ক্যাশব্যাক পাবো পে বিল করার মাধ্যমে তো অফারটি নেওয়ার জন্য আপনার এখানে পাশেই আপনি সংগ্রহ কোনো অপশানের ওপর আপনি ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিওয়ার্ড সংগ্রহ করার তিরিশ দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ অপশন রয়েছে তো এখনই হ্যাঁ অপশানের উপর ট্যাপ করে দিন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে ধন্যবাদ আপনার পরবর্তী পাঁচশো টাকা বা তার বেশি পে বিল করলেই পাবেন ষাট টাকা ক্যাশব্যাক তো এখন কিন্তু আপনার পাঁচশো টাকার থেকে শুরু করে আপনি পাঁচশো টাকার উপরে আপনাকে কিন্তু পে বিল করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ষাট টাকা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন তারপর নিচে ঠিক আছে অপশনে আপনি ট্যাপ করে দিবেন তো তারপর আপনি বেগে চলে আসবেন তো আমি বেগে চলে আসছি বেগে চলে আসার পর আমি এইখান থেকে পেবিল বিল অপশানে আমি ট্যাপ করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন পেবিল যদি করতে চান সেক্ষেত্রে এখানে পেবিল বিল অপশানের উপর আপনি ট্যাপ করে দিবেন তো তারপর এখানে নিচে দিক চলে আসলে এখানে আপনি পল্লী বিদ্যুৎ বিভিন্ন ধরনের পেবিল করার অপশনগুলি দেখতে পারবেন তো আমি এখানে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবো তো এটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি তো আমার বিল যে এস এম এস নাম্বার সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দশ তেষট্টি শূন্য পাঁচ নয় বাইশ ছয়শো ষাট তারপর নিচে পে বিল করতে এগিয়ে যান অপশন আমি ট্যাপ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আষ্ট চোদ্দো টাকা আমার এখানে পে বিল এখানে ব্যালেন্স দেখাচ্ছে তো এখন পরে ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে আমি ট্যাপ করে দিলাম তো তারপর এখানে আমি আমার বিকাশ পিন নাম্বারটি এখানে টাইপ করে দিলাম তারপর নিচে এই যে এখানে নিচে অথবা আপনার এখানে যে এরো বাটনটি রয়েছে তো এই অ্যারো বাটনে অবশ্যই কিন্তু ট্যাপ করে দিবেন তারপর নিচে পেবিল করতে ট্যাপ করে ধরে রাখবেন তো আমি ট্যাপ করে ধরে রাখলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পেবিল হয়ে গিয়েছে তো এখানে এখানে কিন্তু পল্লী বিদ্যুতের বিল কিন্তু পরিশোধ করা হয়ে গেছে তো চলে এখান থেকে আপনি কিন্তু এখানে আপনার এই সিটটা কিন্তু নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমার এখানে ষাট টাকা ক্যাশব্যাক কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টাকা ষাট ব্যালেন্স ছশো সাতাশ টাকা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ষাট টাকা ক্যাশব্যাক সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার বিকাশ অ্যাপে যদি কোনো পয়েন্ট রিওয়ার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পয়েন্ট ভাঙিয়ে কিন্তু আপনি আপনার যে কোনো বিকাশ থেকে ক্যাশব্যাক নিতে পারবেন তো আমি কিন্তু ষাট টাকা পে বিল করার মাধ্যমে ক্যাশব্যাক আমি নিয়েছি তো আজ এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ